আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কদিন পর পর রাস্তায় নেমে আসে, 12,000 টাকা দেয়, 16,000 টাকা দেয়, একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে। বাংলাদেশের স্বাস্থ্যখাত কিন্তু ফাংশনাল, এটা ভেঙে পড়ে নাই। বাংলাদেশের 99% জনগোষ্ঠী এই স্বাস্থ্যখাত থেকেই চিকিৎসা নেয়, তারা অন্য দেশে যায় না। অতএব আমার স্বাস্থ্যখাতের উপরে, আমার ডাক্তারের উপরে, আমার নার্সের উপরে, আমার টেকনিশিয়ান টেকনোলজিস্ট যারা আছেন প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে। ফোর যেটা আছে আমাদের করণে, সেটা হচ্ছে সিন্ডিকেট ডেভেলপ করেছে প্রত্যেকটা হাসপাতালে, যেটা হয়তো প্রফেসররা বলতে ভুলে গেছেন। বাংলাদেশে আপনি দেখবেন যে 10,000 টাকা 8,000 টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মচারী অ্যাপয়েন্ট করা হয় হাসপাতালগুলোতে। তো 8,000 টাকায় ঢুকি কেন? ও তো চাকরিটা করতে পারার কথা না, গার্মেন্টসে গেলেও তো একটু বেশি টাকা ইনকাম করতে পারবে, কারণ ও জানে একটা সরকারি হাসপাতালে 8,000 টাকা মাস শেষে 80,000 টাকায় টার্ন করানো যাবে, এটা সে জানে। যে কিভাবে একটা অঙ্ক 2-0 বাড়ানো যায়, এই ব্যবসা সে হাসপাতাল থেকে করতে পারবে। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে, আপনি প্রপার ফাংশনাল রিক্রুটমেন্ট করতে হবে, লিভিং ওয়েজ দিতে হবে, যে কর্মচারীরা ঢাকাতে অথবা যে সিটিতে থাকবেন সেই সিটিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন। আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কদিন পর পর রাস্তায় নেমে আসে, 12,000 টাকা দেয়, 16,000 টাকা দেয়, একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে। আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা 25,000 টাকার জন্য আন্দোলন করছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। আপনি এক্সপার্ট ডাক্তার কি হাওয়া দিয়ে পাবেন? রাষ্ট্রকে তো এক্সপার্ট বানানোর স্পেস দিতে হবে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, তাকে আপনি এক্সপার্ট বানানোর জন্য সে রিসার্চ করতে আসছে পিজিতে, তাকে আপনি সাফিসিয়েন্ট রিসার্চ ফান্ড দিবেন না? ভারতে পাকিস্তানে এটা 50,000 টাকা দেয়, অথচ আমার রাষ্ট্রে প্রতি বছর 40,000 কোটি টাকা অথবা বেশি খরচ করতে পারে না, মন্ত্রণালয় ফেরত দিয়ে দেয়, লুটপাট বাদই দিলাম। তাহলে এই যে আমার আমার ডেফিসিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেগুলো সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে, এবং এটা করা সম্ভব। এটা রিসোর্স এই রাষ্ট্রে আছে, সব আছে আমার রাষ্ট্রে, শুধু দরকার অ্যাডমিনিস্ট্রেশন।